আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। ঈদের শুভেচ্ছা নিও। প্রথম সেমিস্টার পরীক্ষা ও ঈদের পরে প্রথম অনলাইন ক্লাসে তোমাদের আমি গণিত ক্লাসে 6.2 নিয়ে আলোচনা করব। 6.2 নিয়ে প্রথম সেমিস্টারেও কিছু আলোচনা করা হয়েছে, এখানেও এই সেমিস্টারেও কিছু আলোচনা করা হবে। তো তোমরা যোগফল বিয়োগফল সরল কিভাবে সমহার ভগ্নাংশ প্রকাশ করা যায় সেগুলো তোমরা গত সেমিস্টারেই শিখেছো। তারপর আমি কয়েকটি দেখানোর চেষ্টা করছি। তোমরা 22 নম্বর সরল অঙ্কটি দেখো, এখানে কি বলা হচ্ছে, 5 ভাগ a² - 5b + 5 + 1 ভাগ a - 1, এখানে সমান দিবা। এখানে দেখো এই অংশটা, এটা প্রায় উৎপাদক আকারেই আছে, কিন্তু এই অংশটা একটু আমরা উৎপাদক আকারে করব। এই জন্য তোমরা 5 অধ্যায় উৎপাদক করা শিখছো। এটাকে কিভাবে ভাঙতে হবে, 5 1 কে 5, তাহলে আমাদের এখানে যোগ করতে হবে, তাহলে a স্কয়ার এখানে 1 যোগ করতে হবে। তাহলে কি, একটা হচ্ছে 5a আর একটা হচ্ছে শুধু a, দুইটাই যোগ করে নিয়ে আসতে হবে। যোগ করলে 6 হচ্ছে, কারণ এখানে 5 1 কে 5 + 5। এভাবে তোমরা করতে পারবে। এখান থেকে 1 ভাগ a - 1, এখানে দেখো 5 নিচে আসলে হবে, এখানে a কমন যাচ্ছে, তাহলে আমরা a কমন নিলে হবে a - 5, আর এখান থেকে দেখো 1 কমন যায়, এগুলো তোমরা পারবে। -1 কমন গেলে এখানে a - 5, তোমরা আলাদাভাবে এটা নিচের অংশটা করে নিতে পারতে, সমস্যা হবে না। তাহলে a - 5 * a - 1 + 1 a - 1, দেখো এখন আমরা যদি লসাগু করি, অর্থাৎ নিচের ভগ্নাংশ গুলো লসাগু করি, ভগ্নাংশ গুলো হরের লসাগু করি, তাহলে এখানে হবে যেটা কমন যায় a + 1, এটা কমন যাচ্ছে, আর a - 1 এবং এটা কমন যাচ্ছে, এই জন্য একটা নিলাম, আর যেটা কমন যাচ্ছে না সেটা আমরা একটা নিলাম। দেখো এটা তুমি পারবে, দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে, অতএব এটা এটা ভাগ করলে 1 হবে, আর 1 দ্বারা 5 যোগ করলে 5 গুণ করলে 5 হবে, প্লাস এটা আর এটা ভাগ করলে এই দুই এটা দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে a - 5 থাকবে, তাহলে এটাকে গুণ করতে হবে a - 5। তাহলে তোমরা দেখো এটা একটা +5 একটা -5, এটা বাদ যাবে, তাহলে শুধু a থাকবে, a থাকলে কি হবে a - 1 * a - 5। তোমরা আশা করছি এটা বুঝতে পারছো, এটাই হলো অ্যানসার। এই যে সরল করা গুলো, এগুলো অনেকটা সহজ হবে তোমাদের জন্য। এই জন্য আমরা একটা সৃজনশীল যদি দেখানো যায় তাহলে তোমরা বুঝতে পারবে। 29 এবং 30 সৃজনশীল দুটো কিন্তু একই, শুধু এর জায়গায় এক্স দেওয়া আছে। 29 নম্বর সৃজনশীল দেখো, এক্স এর যেভাবে যেভাবে লেখা আছে নিচের গুলো, অর্থাৎ 30 নম্বরের নিচের উৎপাদক গুলো প্রায় সেম, তাই যেকোনো একটি করাইলেই তোমরা হয়তো বুঝতে পারবে। তো দেখো আমরা যদি 30 নম্বর সৃজনশীলটা দেখানো হয়, 30 নম্বর সৃজনশীল এখানে বলছে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ, কি কি দেওয়া আছে, 1 ভাগ a² + 3a, আর পরেরটা দেখতে পাচ্ছ 1 ভাগ a² + 5a + 6, পরেরটা দেওয়া আছে 1 ভাগ a² - a - 12, অর্থাৎ তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি ক নম্বর দেখি, তৃতীয় ভগ্নাংশের উৎপাদক, তাহলে আমরা লিখতে পারি তৃতীয় ভগ্নাংশের উৎপাদক হচ্ছে a² - a - 12। এগুলো তোমরা অনেক সহজেই করতে পারবে। দেখো এখানে মাইনাস আছে, তার মানে এখানে বিয়োগ করতে হবে 3 4-এ, তোমরা 3 4-এ 12 বলতে পারো। তাহলে এ স্কোয়ার একটা -4a, আর একটা হচ্ছে +3a, হ্যাঁ -12। তুমি এখান থেকে দেখো এখানে আছে a কমন নিলে a - 4, আর এখানে কি যাচ্ছে +3 কমন গেলে যে a, আর হচ্ছে এই 3 যেহেতু কমন আসে এজন্য 3 4-এ 12। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে a - 4 কমন যাচ্ছে, এখানে a - 4, এখানে a-4, আর এখান থেকে আমরা পাচ্ছি a পাচ্ছি +3 পাচ্ছি। তো আশা করছি বুঝতে পারছো, তার এখানে অ্যান্সার লিখতে হবে না। এটা হচ্ছে তোমার ক নম্বর। খ নম্বর বলছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশকে, তাহলে প্রথম ভগ্নাংশের হর
ভগ্নাংশের হর, ভগ্নাংশের হর কত, প্রথম ভগ্নাংশের হর আমাদের আগে বের করতে হবে a স্কয়ার প্লাস 3a, তাহলে এখান থেকে a কমন গেলে a প্লাস 3। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর কত, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 5a প্লাস 6। এখানে দেখো যোগ করতে হবে, এটা এমন এখানে যেটা যোগ আছে এটা যোগ করতে হবে, তাহলে 3 দুগুণ 6, তাহলে a স্কয়ার প্লাস 3a প্লাস 2a প্লাস 6। এখান থেকে তুমি a কমন গেলে a প্লাস 3, আর এখান থেকে a কমন গেলে a প্লাস 3। আশা করছি তোমরা বুঝতে পারছো, a প্লাস 3 টাকে আমরা কমন নিতে পারি, আর হচ্ছে a প্লাস 2 টাকে আমরা আলাদা রাখি, এখানে 2 কমন যাচ্ছে, সরি এখানে 2 কমন গেলে a প্লাস 2। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে এখন আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এখন অর্থাৎ প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশে লসাগু, লসাগু কত, এখানে দেখো এ প্লাস 3, এ প্লাস 3 কমন যাচ্ছে, আর এ সামনে নিলাম এ নাই, এ প্লাস 3 কমন যাচ্ছে, এ প্লাস 2 কমন যাচ্ছে না, এরপরে নিলাম, অর্থাৎ এটা চলো। এখন সমহর করার জন্য কি করতে হবে সেটা আমরা তোমরা দেখে নিবে, দেখো তাহলে এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমহর করার জন্য তোমাদের যেটা করতে হবে, এখন আমাদেরকে লিখতে হবে প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশটা হচ্ছে তোমাদের 1 ভাগ a স্কয়ার প্লাস 3a, এটা আমরা যেটাকে আমরা কি করেছিলাম a ইনটু a প্লাস 3, এইটা দিয়ে এই যে নিচের যে হর আছে এটা দিয়ে আমরা এই লসাগুটাকে ভাগ করব, এটা দিয়ে আমরা এই লসাগুটাকে ভাগ করব। তো দেখো এ আছে এ প্লাস 3 আছে, এটাকে যদি আমি ভাগ করি এ আর এ প্লাস 3 বাদ যাবে, তাহলে এ প্লাস 2 থাকে, তাহলে আমাদেরকে এ প্লাস 2 দ্বারা উপরে নিচে গুণ করতে হবে, তাহলে উপরে লিখতে হবে এ প্লাস 2, যেহেতু এক আছে এজন্য গুণ করলে এটাই হবে, আর এটাকে গুণ করলে এ ইন্টু এ প্লাস 3 ইন্টু এ প্লাস 2। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব, দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল, 1 ভাগ, 1 ভাগ এ স্কয়ার প্লাস 5 এ প্লাস 6। তাহলে এটা তোমরা যদি এটাকে ভেঙে ভেঙে কি পাইছিলাম আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে, আমরা এইভাবে লিখব a প্লাস 3 ইনটু a প্লাস 2, একটু দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি, একটু খেয়াল করো ভাগ করলে কি হচ্ছে, ভাগ করলে কি হচ্ছে দেখো, এখানে a প্লাস 2 আর এখানে a প্লাস 3, a প্লাস 2 আর a প্লাস 3 চলে যাবে, a প্লাস 3 আর a প্লাস 2 চলে যাবে, a প্লাস 3 আর a প্লাস 2 চলে যাবে, থাকবে এখানে শুধু a, তার মানে আমরা উভয় উপরে নিচে a দ্বারা গুণ করতে পারবো, তাহলে একে a দ্বারা গুণ করলে a হবে, আর নিচে a দ্বারা গুণ করলে এটা তো আসে, a দ্বারা গুণ করলে এটা হবে। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই, অতএব ভগ্নাংশ দুটি আমরা লিখতে পারবো যেভাবে, অতএব ভগ্নাংশ দুটি, ভগ্নাংশ দুটি এই একটা হচ্ছে এই যেটা a প্লাস 2 ডিভাইড বাই a ইনটু a প্লাস 3 a প্লাস 2, আর একটা হচ্ছে a ভাগ a প্লাস 3 ইনটু a প্লাস 2। তো তুমি আশা করছি তোমরা বুঝতে পারছো এটা অ্যানসার। এরপরে তোমাদেরকে তিন নম্বর বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো, তাহলে আমরা লিখবো প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ প্লাস তৃতীয় ভগ্নাংশ, তাহলে আমরা গ নম্বর করার জন্য করব, প্রথম ভগ্নাংশটা আমাদের লিখতে হবে, এখানে প্রথম ভগ্নাংশটা হচ্ছে, প্রথম ভগ্নাংশ হচ্ছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ 1 ভাগ এ স্কয়ার প্লাস 3a, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 1 ভাগ এ স্কয়ার প্লাস 5a প্লাস 6 প্লাস 1 ভাগ কি এ স্কয়ার মাইনাস এ মাইনাস 12। তাহলে প্রথম ভগ্নাংশের হরটা ছিল আমরা এক নং ক এবং খ থেকে এই ভগ্নাংশ গুলোকে আমরা মিডল টার্ম করে বের বের করেছিলাম, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, অর্থাৎ এটা আমরা লিখবো 1 ভাগ a ইনটু a প্লাস 3, এখানে লিখবো এটা ভগ্নাংশ কত পাইছিলাম, এটা তোমরা যদি দেখো যে দ্বিতীয় ভগ্নাংশের হর পেয়েছিলাম আমরা, দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর পেয়েছিলাম a প্লাস 3 a প্লাস 2। এবার আবার দেখো ক নম্বরে পেয়েছিলাম তৃতীয় ভগ্নাংশে, ক নম্বরে পেয়েছিলাম তৃতীয় ভগ্নাংশে যে হরটা সেটাকে আমরা বিশ্লেষণ করে এটা পেয়েছিলাম। তোমরা এটা লিখতে পারো যে পাশে লিখতে পারো, হ্যাঁ ভগ্নাংশ হরের
ঘরের উৎপাদক কি উৎপাদক উৎপাদক ঘরের উৎপাদক ক ও খ হতে পাই ক ও খ হতে পাই আশা করি এটা বুঝতে পারছো তোমরা তারপর দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যেটা কমন যাচ্ছে আমরা লসাগু করব এখন নিচে যেটা কমন যাচ্ছে দেখো এ কমন যাচ্ছে না এটা লিখবো a plus 3 এখানে একটা আছে তার মানে আমরা a plus 3 লিখবো এরপর a plus sorry a plus 3 এখানেও আছে তার মানে এই তিনটা থেকে একটা নিব অর্থাৎ কমন গেলেও একটা নিব না গেলেও একটা নিব দেখো এখানে a কমন যায়নি তারপরে নিয়েছি কিন্তু 3 এর তিনটা আছে তার মধ্যে একটা নিয়েছি a plus 2 একটা নিয়ে একটা আছে এজন্য একটা নিয়েছি a plus 4 একটা আছে এজন্য সেটা নিয়েছি মানে কমন গেলেও নেব না গেলেও তাহলে এটা দিয়ে পুরোটাকে যদি আমি ভাগ করি এই যে তাহলে এই দুটো থাকে এটা গুণ করতে হবে তাহলে a plus 2 into a minus 4 আচ্ছা পরে দেখো এই যে প্লাসটা আমরা এখানে দেব এরপর দেখো এটা দিয়ে যে এটা দ্বারা যদি এটাকে মানে অর্থাৎ এর হর দ্বারা যদি আমি এই লসাগুকে ভাগ করি তাহলে দেখো a plus 3 আর a plus 2 কেটে যাবে থাকবে a into a minus 4 থাকবে কি a into a minus 4 আর এই প্লাসটা আমরা এখানে দেব এটার সাথে এটা ভাগ করলে দেখো এই হরটা দিয়ে আমি যদি এই লসাগুকে ভাগ করি a minus 4 আর a plus 3 a minus 4 আর a plus 3 বাদ দেব তাহলে a into a plus 2 a into a plus 2 আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো তো এটা দিয়ে এটারে গুণ করলে এরকম হবে a স্কয়ার এইটা এটা গুণ করলে a স্কয়ার আর এটা হচ্ছে minus 4a এবার 2 দিয়ে 2a minus 4 দ্বিগুণ 8 তারপর এই a দ্বারা a স্কয়ার minus 4a আবার এই প্লাস এ দ্বারা এ স্কয়ার প্লাস টু এ বা টুয়াইস আর এটা তো এইভাবে আছে তোমরা এইভাবে রাখতে পারো তাহলে এ ইন্টু এ প্লাস থ্রি এ প্লাস টু এ মাইনাস ফোর এখন দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে ফোর এ এখানে একটা ফোর এ আছে আর এখানে টু এ এখানে টু এ তার মানে আমরা এটা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো থ্রি এ স্কোয়ার দেখো এখানে একটা এ স্কোয়ার এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার পুরো তিনটাই স্কয়ারই প্লাস অতএব আমাদের এখানে লিখতে পারবো আমরা থ্রি এ স্কোয়ার এখানে দেখো মাইনাস ফোর এ এখানে মাইনাস ফোর এ মাইনাস আট এ আবার এখানে দুই এ আর বাদ দিয়ে প্লাস হবে যোগ হলে কি তার মানে এখানে এটা আর এটা মাইনাস ফোর এ ফোর এ হচ্ছে মাইনাস তার মানে মাইনাস এইট এ সেখান থেকে দুই এ বাদ গেলে হবে তোমরা এটা যোগ করে দেখো অথবা তোমরা পরের লাইনে লিখতে পারো মাইনাস এইট এ আর এখানে দুই এ আর এখানে প্লাস দুই এ তাহলে প্লাস ফোর এ এখানে কত আছে মাইনাস এইট তোমরা একটা লাইন না বৃদ্ধি করতে পারতে কারণ এটা বিয়োগ করলে ফোর মাইনাস ফোর লিখতে পারতে এ ইন্টু এ প্লাস থ্রি একটা লাইন তোমরা বৃদ্ধি করতে পারো না পারো যদি তোমরা বুঝতে পারো তাহলে বৃদ্ধি না করলে হবে এখান থেকে তোমরা যদি খেয়াল করো তাহলে এখানে থ্রি এ স্কোয়ার এখানে যে চারটা আটটা থেকে চারটা বাদ যাবে তার মানে এটা যেহেতু মাইনাস এজন্য মাইনাস বসবে আটটা থেকে চারটা বাদ গেলে আমরা পাবো হচ্ছে ফোর এ মাইনাস এইট ডিভাইড বাই এ ইন্টু এ প্লাস থ্রি এ প্লাস টু এ মাইনাস ফোর এটা হচ্ছে আনসার তোমরা বুঝতে পারছো এটা আমি আশা করি তাহলে 30 নম্বর সৃজনশীলটা পারবে তাহলে এই একই যে সমহার বিশিষ্ট ভগ্নাংশ করা অর্থাৎ এই চ্যাপ্টার যতগুলো সৃজনশীল থাকবে প্রায় এরকমই সমহার বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করা ভগ্নাংশগুলো উৎপাদক করা আর হচ্ছে যোগ বিয়োগ করা ঠিক আছে আশা করছি তোমরা এগুলো বুঝতে পারবে এবং কয়েকটা প্র্যাকটিস করার জন্য তোমাদের হয়তো শিট দেওয়া হবে সেই শিটগুলো দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ